নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম বি অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশনে অর্থাৎ সীমা সড়ক সংগঠনে মাধ্যমিক পাশ স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অনেকগুলি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো বন্ধুরা এই নিয়োগের ফর্ম ফিল আপের ভিডিও আমি আজকে সেকেন্ড চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিল আপের ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা ফলো করে ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে নিও আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে শারীরিক মাপযোগ কী চা হয়েছে রান কত রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বিআরও অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশান সীমা সড়ক সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বিআরও ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে দেখো প্রথমে লেখা রয়েছে হোয়াশ নিউ এখানে দেখো লেখা রয়েছে রিক্রুটমেন্ট অ্যাক্টিভিটিস এগেনস্ট অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স বর্ডার রোডস উইং বর্ডার রোডস অর্গানাইজেশান জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট ইন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স বি আর ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মেল অনলি অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র কিন্তু ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না দেখো তোমাদের বলা যাচ্ছে সিরিয়াল নাম্বার তারপরে পোস্টের নাম তারপর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি বলা আছে এখানে এক নাম্বার রয়েছে মাল্টিস্কিলড ওয়ার্কার পেইন্টার এই পোস্টে মোট তেত্রিশটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ দুই নাম্বার পোস্ট মাল্টিস্কিল ওয়ার্কার মেস ওয়েটার এখানে কারেন্ট ভ্যাকান্সি এগারোটি ব্যাকলগ একটি মোট বারোটি শূন্যপদ রয়েছে তিন নাম্বার পোস্ট ভেহকেল মেকানিক এই পোস্টে মোট দুশো তিরানব্বইটি শূন্যপদ রয়েছে এবং চার নম্বর পোস্ট ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ও জি এই পোস্টে মোট ষোলোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু মোট এখানে তিনশো চুয়ান্নটি শূন্য এই নিয়োগটি করা হচ্ছে এরপর দেখো তোমাদের বয়স সীমা বলা হচ্ছে মাল্টি স্কিল ওয়ার্কার পেইন্টার এই পোস্টে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এরপরে মাল্টি স্কিল ওয়ার্কার মেস ওয়েটার এই পোস্টে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এরপরে দেখো ভেহিকেল মেকানিক পোস্টে আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে এবং ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড এই পোস্টে আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে এবং বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি এসটি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং বাকি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অনলাইনে এসবিআই অনলাইন এই অফিসিয়াল লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে এখানে জেনারেল ই এবং ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং এস সি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তোমরা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এখানে এক নাম্বার পোস্ট দেখো মাল্টি স্কিল ওয়ার্কার পেইন্টার এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার জিরো ওয়ান দেখো মাল্টি স্কিল ওয়ার্কার পেইন্টার এই পোস্টে বলা হচ্ছে এক নাম্বারে ম্যাট্রিকুলেশান পাস অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে এবং দুই নাম্বারে বলা হচ্ছে তোমাদের আইটিআই থেকে পেইন্টার সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে অথবা তোমাদের বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেডস অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তোমাদের এর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে পেইন্টারের অথবা পাস্ট ক্লাস টু কোর্স ফর পেইন্টিং অ্যাজ লেইট ডাউন ইন ডিফেন্স সার্ভিস রেগুলেশন কোয়ালিফিকেশন রেগুলেশন ফর সোলজার্স ফ্রম অফিস অফ রেকর্ডস অর সেন্টার্স অফ অর সিমিলার এস্টাবলিশমেন্ট অফ ডিফেন্স তো এই কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে এবং দেখো তিন নাম্বারে বলা হয়েছে শুড কোয়ালিফাই ইন প্রফিসিয়েন্সি টেস্ট ইন দ্য ট্রেড টু বি কন্ডাক্টেড বাই বর্ডার রোডস অর্গানাইজেশন এবং চার নাম্বারে বলা হয়েছে শুড কোয়ালিফাই ফিজিক্যাল টেস্ট অ্যাজ পার বর্ডার রোডস অর্গানাইজেশন গাইডলাইন্স তারপরে পাঁচ নাম্বারে বলা হয়েছে শুড মিট ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ পার বর্ডার রোডস অর্গানাইজেশন গাইডলাইন এরপরে দুই নাম্বার পোস্ট রয়েছে মাল্টি স্কিল ওয়ার্কার মেস ওয়েটার এই পোস্টে এক নাম্বারে বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে এবং দুই নাম্বারে বলা হচ্ছে শুড কোয়ালিফাই ইন প্রফেশেন্সি টেস্ট ইন দ্য ট্রেড টু বি কন্ডাক্টেড বাই বর্ডার রোডস অর্গানাইজেশান তিন নাম্বারে বলা হচ্ছে শুড কোয়ালিফাই ফিজিক্যাল টেস্ট অ্যাজ পার বর্ডার রোডস অর্গানাইজেশন গাইডলাইনস এবং চার নাম্বারে বলা হচ্ছে শুড মিট ফিজিক্যাল অ্যান্ড মেডিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাজ পার বর্ডার রোডস অর্গানাইজেশান গাইডলাইন অর্থাৎ বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বর্ডার রোডস অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী তোমাদের ট্রেড টেস্ট কোয়ালিফাই করতে হবে সঙ্গে ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাই করতে হবে এবং তোমাদের ফিজিক্যাল এবং মেডিক্যাল স্ট্যান্ডার্ড সেগুলো কিন্তু পাস করতে হবে তারপরে চার নাম্বার পোস্ট ভেহিকেল মেকানিক এই পোস্টে বলা হচ্ছে প্রথমত মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে মোটর ভেহিকেল বা ডিজেল বা হিট ইঞ্জিনের মেকানিক সার্টিফিকেট থাকতে হবে বা তোমাদের এখানে বলা হচ্ছে ইন্টারনাল কম্বাস্টান ইঞ্জিন বা ট্র্যাক্টর এর তোমাদের মেকানিক সার্টিফিকেট থাকতে হবে আইটিআই থেকে অথবা তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে হ্যাভিং পাস ডিফেন্স স্টেট সার্টিফিকেট ফ্রম অ্যান আর্মি ইনস্টিটিউট অর সিমিলার এস্টাবলিশমেন্ট অফ ডিফেন্স অর হ্যাভিং ফার্স্ট ভেহকেল মেকানিক ক্লাস টু কোর্স অ্যাজ লেট ডাউন ইন ডিফেন্স সার্ভিস রেগুলেশনস কোয়ালিফিকেশান রেগুলেশনস ফর সোলজার্স ফ্রম অফিস অফ রেকর্ডস অর সেন্টার্স অর সিমিলার এস্টাবলিশমেন্ট অব ডিফেন্স এবং তারপরে দেখো পাঁচ নাম্বারে বলা হয়েছে ডিফেন্স মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড এই পোস্টের প্রথমত মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের পয়েসিং এ হেভি মোটর ভেহকেল ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ তোমাদের একটি হেভি মোটরভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা তোমাদের বলা হয়েছে হ্যাভিং পাস্ট ক্লাস থ্রি কোর্স ফর ট্রাইভার প্ল্যান্ট মেকানিক্যাল ট্রান্সপোর্ট অ্যাজ লেইড ডাউন ইন ডিফেন্স সার্ভিস রেগুলেশনস কোয়ালিফিকেশান রেগুলেশনস ফর সোলজার্স ফ্রম অফিস অফ রেকর্ডস অর সেন্টার্স অর সিমিলার এস্টাবলিশমেন্ট অফ ডিফেন্স ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে লিখিত পরীক্ষার সিলেবাস দেওয়া আছে প্রত্যেকটা পোস্টের তারপরে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট বা স্কিল টেস্টের সিলেবাস দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবে তোমাদের কোন কোন পোস্টে কি সিলেবাস রয়েছে এরপর দেখো তোমাদের পে স্কেল অর্থাৎ বেতন কাঠামোটা মেনশন করা আছে এখানে প্রথম পোস্ট রয়েছে মাল্টি স্কিল ওয়ার্কার পেইন্টার এই পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ তোমাদের বেতন কাঠামো রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তারপরে পরবর্তী পোস্ট মাল্টি স্কিল ওয়ার্কার মেস ওয়েটার এই পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট ভেহিকেল মেকানিক এই পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত এবং ডি পোস্ট রয়েছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজি এই পোস্টে কিন্তু পে লেভেল টু অনুযায়ী আগের পোস্টের মতো একই বেতন দেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিটি এখানে তোমাদের বলা হয়েছে পেইন্টার মেস ওয়েটার ভেহিক্যাল মেকানিক এবং ড্রাইভার প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু একই তোমাদের এক মাইল রান রয়েছে ঠিক আছে এবং সেটা তোমাদের টাইম বলা আছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে তোমাদের কভার করতে হবে এখানে শুধু পাস করলেই হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে শারিক মাপজোপ এখানে ইস্টার্ন প্লেনের মধ্যে পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট তোমাদের এখানে হাইট লাগবে ওয়ান ফিফটি সেভেন সেমি এবং সঙ্গে তোমাদের বুকের সাথেই মাপ বলা হচ্ছে না ফুলে সেভেন্টি ফাইভ সেমি এবং তোমাদের ফাইভ সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওজন বলা হচ্ছে তোমাদের পঞ্চাশ কেজি ওজন হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে প্রথমেই তোমাদের বলা হচ্ছে যে পদ রয়েছে তার গুণ কল লেটার ইস্যু করা হবে অর্থাৎ শূন্যপাদে গুণ পার থেকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষার পর তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা নেওয়া হবে বা রান টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স এবং এজের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপরে তোমাদের মেডিক্যাল স্ট্যান্ডার্ডের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে ঠিক আছে নেক্সট দেখো তোমরা এখানে আবেদন করবে হবে তোমাদের এখানে অফলাইনে বাইপোস্টে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য এই ফর্মটি তোমাদের বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে এই ফর্মটা ফিল করে তোমাদের আবেদন করতে হবে তো কীভাবে তোমরা ফর্মটা ফিল করবে কী কী ডকুমেন্ট লাগবে কোন থেকে আবেদনপত্র পাঠাবে সমস্ত কিছু নিয়ে ফর্ম ফিল্যাপের ভিডিও করে দিচ্ছি তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা ফলো করে ফর্ম ফিল আপের ভিডিওটা দেখে নেবে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে এবং তোমাদের কিন্তু আবেদন করার শেষ তারিখ আগামী সতেরোই জানুয়ারি দু হাজার বাইশ সতেরো এক দু হাজার বাইশ এই তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে